मुख्यमंत्री ममता बनर्जी का कड़ा निर्देश, 10 दिनों के अंदर बाजार की कीमतें कम करनी होंगी। असामान्य मूल्य वृद्धि के कारण मुख्यमंत्री ने कड़ी निगरानी का आदेश दे दिया था। इसके बाद टास्क फोर्स और कोलकाता पुलिस के एनफोर्समेंट ब्रांच संयुक्त रूप से कोलकाता शहर के विभिन्न बाजारों में छापेमारी कर रही है। सब्जियों की कीमतें अधिक लेने पर डांट फटकार लगाई जा रही है और व्यापारियों को जेल भेजने की धमकी दी जा रही है। না লাইসেন্স আছে, না ভাড়া আছে, না কিছু আছে, এখানে বসে বসে এইসব করে যাচ্ছ, এত টাকা জুড়ে আর এইসব করছো, ঠকাচ্ছ মানুষকে। তোমাদের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনেক কথা শুনতে হবে। हालांकि पिछले कुछ दिनों से बाजार निरीक्षण की वजह से कीमतों में गिरावट आनी शुरू हो गई है। टास्क फोर्स के एक सदस्य रविंद्रनाथ कोले ने कहा है कि निगरानी रहने पर बाजार की कीमतें नियंत्रित रहती है। निगरानी की कमी के कारण ही अब तक बाजार की कीमतें आसमान छू रही है। क्यों ये सब करबे? यदि करे ताले प्रशासनिक व्यवस्था नेबे, पुलिस व्यवस्था नेबे, एनफोर्समेंट व्यवस्था नेबे, ना हले लोक लोक ठकानो व्यवसाय तो चलबे ना। आपको बता दें, कोलकाता के लेक मार्केट में आज टास्क फोर्स की टीम पहुंची हुई है, जहां पे बाजार की कीमतें आंकी गई, जहां पे देखा गया कि बैंगन 120 रुपए, टमाटर 70 रुपए, करेला 60 रुपए, लौकी 40 से 50, गाजर 60 रुपए, परवल 40 रुपए किलो, शिमला मिर्च 80 रुपए, ब्रोकोली 400 रुपए किलो, बीन्स 100 रुपए, बरबट्टी 60 रुपए, खीरा 40 से 60 रुपए, कद्दू 25 रुपए, चिचिंगा 50 रुपए, तो वहीं हरी मिर्च 100 रुपए किलो में बिक रही है। করতে পারে সেটা তাদের কথা, আমরা কেন নামিনি তার বড় কারণ হচ্ছে এই রাজ্যটা 10-30 লক্ষ মানুষ একটু ঘুরে, এত লোকের ব্যাপার, এত অসংখ্য মানুষের এখানে দুম করে আমরা ইচ্ছা করলাম নেমে গেলাম, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সমস্ত দায়টা তাদের উপর। আরে আমার কথাটা বলতে দিন, প্রশ্ন করেছেন উত্তর শোনার ধৈর্য রাখুন। প্রশাসনটা পিরামিডের মতো, জানেন তো, পিরামিডের এরকম নিচেরটা চওড়া ফ্ল্যাট, উপরটা সরু, তো উপর থেকে নির্দেশ না আসলে নিচের তলায় গিয়ে যদি কোনো অসুবিধা হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্য এখন লেট হলেও প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী অনেক বকাঝকা দিয়েছেন, আমরা বেরোই বলে। হ্যাঁ, এখন এখন বাজার কমেছে, নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটার বাজার একদম অনেকটা কমে গেছে, 25% কমে গেছে। এখানে এসে দেখছি বাজারের দামের কাছে অনেক অভিযোগ এসছে যে লেক মার্কেট আর গড়িয়াহাট মার্কেট, সে ব্যাপারে আমরা বারবার বলেছি যে এগুলো কমাতে হবে, না কমালে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না। এই মানুষ চকিয়ে ওই 32-34 টাকা ভেন্ডিটা এখানে বেচছে 60-65 টাকা, প্রায় 80-90% মার্জিন করে বেচছে এরা। তো এদের তো কোনো ভাড়া নেই, এদের ট্রেড লাইসেন্স নেই, এদের কিছুই নেই, ফুটের ওপর বসে আছে, সুবিধা নিচ্ছে, সরকারের সুবিধা নিচ্ছে মানুষের, আর মানুষের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। এইটা আমরা বলে যাচ্ছি যে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে বিপদে পড়বে। দাদা, একটা অভিযোগ বারবার আসছে, আপনারা যখন আসছেন তখন দাম কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমরা এখানে যে লোকাল থানা আছে আমাদের টালিগঞ্জ পিএস, এটা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সকালবেলা ওসি টালিগঞ্জের সঙ্গে কথা হয়েছে, ওরা এখানে নজরদারি করবে, আমরা এই দুটো বাজার টার্গেট করেছি, এখানে যদি না কমে তখন যা ব্যবস্থা নেওয়া ব্যবস্থা।